এশো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহর পথে জীবন গড়াই হোক আমাদের রঙ্গিকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া baad সুপ্রিয় দর্শক ও শ্রোতাবন্ধগণ পৃথিবীতে যত পাপ রয়েছে অপরাধ রয়েছে যত বড় পাপ হোক না কেন আল্লাহ রবুল্লা আলমিন সব পাপ ক্ষমা করে দিবেন তবার মাধ্যমে সব ক্ষমা হয়ে যাবে যদি কেউ সঠিক নিয়তে সত্যিকারতে তবা করে একটি পাপ রয়েছে যে পাপটি আমরা খুবই সামান্য মনে করি মনে করি আমরা সামাজিক জীব সমাজে থাকতে হলে এটি স্বাভাবিক দুনিয়াবি বিষয় এটি কিছু হবে না এমন মনে করি কিন্তু এটি এত অপরাধ এত অন্যায় যদি জানেন কেউ এই সমস্ত পাপে কেউ জড়িত কখনো হবেন না সবচেয়ে বড় কবিরা গুনা শেখ আল্লাহর সাথে অংশীদার করা আল্লাহর আলমিন যেটা ক্ষমা করেন না তারপরেও আল্লাহরুল আলমিন বান্দাদেরকে আহ্বান করতেছেন কুল ইয় আসরাফু আলা লা বলুন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছে অবিচার করেছ আল্লাহর রহমত থেকে কেউ নিরাশয় না আল্লাহ আল্লাহর বুলালাম সমস্ত গুনা ক্ষমা করে দিন হাদিসে কুচিতে মহান রব বুলালাম বান্দাদের কাহ্বান করে বলেন এ ইবা দি ইন নাকুম তোখ্তি নাহার ও আনা আক ফিরুদ্দুনু বা জামি আহ ওলা ওবালী ফাস্তাক ফিরুনি হে আমার বান্দারা তোমরা রাত্রি দিনে গুনাহ করতেছ পাপ করতেছ ভুল করতেছো আমি সব গুনাহ ক্ষমা করে দিব এটা কোনো পরোয়া করব না তোমরা ক্ষমা প্রার্থী হও আমি ক্ষমা করে দিব অন্নตรี মহানবুল আলামিন হাদিসে কুদসিতে ارشاد করেন ইয়া ইবনু আদম لو بلغت ذنوبك عنان السماء فاستغفروني فاغفر لكم হে আদম সন্তান তোমাদের পাপ যদি আকাশ পন্ত পৌঁছে যায় এত পাপ করেছ তারপর যদি ক্ষমা প্রার্থী হও আমি ক্ষমা করে দিব তাহলে বুঝতে পারলাম আল্লাহ শেরেক গুনা সবচেয়ে বড় কবিরা গুণা এটাও ক্ষমা করে দিবেন এবং সব গুণা ক্ষমা করে দিবেন কিন্তু তবার মাধ্যমে যে পাপটি ক্ষমা হবে না যেটা আমরা খুব সামান্য মনে করি সেটি হলো সৃষ্টি জীব তথা মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক তাই সাবধান হয়ে যান সকলেই কাউকে যদি জুলুম করে থাকেন অত্যাচার করে থাকেন সম্পদ হরণ করে থাকেন সম্পদ নিয়ে থাকেন এবং মানসিকভাবে টেনশন দিয়ে থাকেন কষ্ট দিয়ে থাকেন পৃথিবীতে প্রার্থী হয়ে যান এবং অর্থর লেনদেন হলে অর্থ ফেরত দেন তাহলে হতে পারে আল্লাহ রবাহ আলমিন তবা করলে আল্লাহ তবা ক্ষমা করবেন এছাড়া কখনো ক্ষমা হতে পারে না ইসমুদ্দিন আর ইসলাম শিখি